আমি বলে যাচ্ছি 2021 তেই ইনশাআল্লাহ উপমুখ্যমন্ত্রী মুসলমান হবে কথা দিয়ে গেলাম। কথা বোঝা আসছে? আজকে এমন জায়গায় পৌঁছে গেছি বাম কংগ্রেসের থেকে আমাদের শক্তি বেশি। তাই আমি চাই 50-60টা ফুল স্বাধীন দিয়ে ফুল পাওয়ার দিয়ে আমাদের পক্ষ থেকে গরিব মুসলমান দলিত আদিবাসী সাঁওতাল বাদীদের পক্ষ থেকে 50টা মানুষকে আমরা এই পার্লামেন্ট বিধানসভায় পাঠাতে চাই। সেখানে যদি সংবিধান বিরোধী আইন হয়, দেশের গণতন্ত্র বিরোধী আইন হয়, গরিবদেরকে মিটাবার আইন হয়, আমরা তাদেরকে পাওয়ার দিয়ে রাখবো, মারবি বুকের খাঁচায় লাতি, তারপরে বাইরে আসবি, বাকিটা আমরা দেখে নেব। এমন জায়গায় পৌঁছে গেছি সেন্টারে হয়তো বিজেপি আছে, তাই টাকা ফোর্স তাদের আছে, কিন্তু জনবলে ম্যান পাওয়ারে তাদের থেকেও আমাদের ক্ষমতা বেশি। আজ এমন জায়গায় পৌঁছে গেছি, আজকে বর্তমান টিএমসি থেকে আমরা যে দল করব এই দলের শক্তি বেশি। আজকে এমন জায়গায় পৌঁছে গেছি বাম কংগ্রেসের থেকে আমাদের শক্তি বেশি। এমন জায়গায় পৌঁছে গেছি সেন্টারে হয়তো বিজেপি আছে, তাই টাকা ফোর্স তাদের আছে, কিন্তু জনবলে ম্যান পাওয়ারে তাদের থেকেও আমাদের ক্ষমতা বেশি। আজকে আমি তো চ্যালেঞ্জ দিলাম, আমি তো চ্যালেঞ্জ দিয়েছিলাম যে গাড়ি ভাড়া দেবে না, হুমকি দেবে না, জব কার্ডের টাকা দেবে না, খুশি মনে ব্রিগেডে চলো, কোন পার্টির ডাকে কত লোক যায় দেখা যাবে। আমি বলে যাচ্ছি সবাই যা করবে তার ডবল ইনশাআল্লাহ আমাদের ডাকে যাবে, ঠিক না বেঠি? তাহলে সেই জায়গায়, সেই জায়গায় কে আসছে কে আসবে না ওটা দেখার দরকার নাই, আমাদেরকে বাঁচতে গেলে আমাদের হাতে লাঠি থাকা দরকার আছে না নাই, অর্থাৎ আমাদের নিজেদের এমএলএ নিজেদের দলের দরকার আছে না নাই। আমি মতুয়া ভাইদেরকে বলেছি আপনারা আপনাদের টিম তৈরি করুন, আদিবাসীদের বলেছি টিম করুন, দলিতদের বলেছি টিম করুন, আমরাও টিম করছি, আসুন এক জায়গায় হয়ে যায়, যেখানে আপনার সংখ্যা বেশি আপনি দেন আমরা ভোট দেব, আমার সংখ্যা বেশি আমি দেব আপনি ভোট দেন, এইভাবে আমরা একটা ইউনিট তৈরি করছি। এখন বলুন ভাই এ কাজ করব না করব না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন করব না করব না? দেখা দেখি হাত তুলছেন না দিল থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই ভালো। কেন কয়েক কিছু মানুষ হাত তুলে নেই, আমি তাদের উপর অখুশি নয়, কেন সেটা তার ইচ্ছা, তেনার আমার ওপরে বিশ্বাস না হয়ে মমতার উপর বিশ্বাস হতে পারে, বুদ্ধদেবের বিশ্বাস হতে পারে, তার ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলবো সেটা হলো এটাই, যা যদি আপনারা বলেন করতে হবে না আমি চলে যাচ্ছি, কিন্তু আমি বলবো এনআরসি করে যখন আপনাদের মাপিটিদের ক্যাম্পে রেপ করবে তখন আপনাদের পাশে দাঁড়াবে কে? দিদি বলেন দিদিমণি দাঁড়াবে? তাহলে আমি জানতে চাইব ওই টিএমসি বন্ধুগুলোর কাছে আমার বাড়িতে পুলিশ গিয়েছিল কেন, কি জন্য গিয়েছিল? গত বছর এই ডিসেম্বর মাসে কলিকাতায় প্রেস কনফারেন্স করে জেনেলেন বাংলার অভিভাবিকা আমাদের নেত্রী বর্তমান, আমিও তিনাকে আমার সিএম বলে মানি, তিনাকে আমি কলিকাতার প্রেস কনফারেন্সে তিনটে দাবি রেখেছিলাম, তিনটে কথা বলেছিলাম। আমি একজন নাগরিক হিসাবে আমার নেত্রীকে বলার অধিকার আমার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? আমি বলেছিলাম আপনাকে তিনটে কাজ করতে হবে, নাম্বার ওয়ান আপনি ওই যে 8 জন আপনার এমপি আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান নামকে আরেকবার জিতালো, তারপরে এমন একটা আইন হলো যেটা সংবিধানের বিরুদ্ধে, আপনার ওই 8 জন কেন কোথাকে আমাদের হয়ে ওই বিলের বিরোধী করলো না, এটা আমরা জানতে চাই। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে বাদ দেন, নতুন করে ওই জায়গায় প্রার্থী দেন, আমরাই জিতাবো আপনাকে। নাম্বার টু, বিধানসভাতে একটা রেজুলিউশন করতে হবে, 200-র উপরে এমএলএ আপনার বামফ্রন্ট বলেছিল দিদিকে সাপোর্ট করব, কংগ্রেস বলেছিল সাপোর্ট করব, শুধু বিজেপি বিরোধী করেছিল, 250-র উপরে এমএলএ পেয়েছেন আপনি, সবার সই করে
একটা রেজলিউশন করুন যে আমার বাংলায় নাগরিকত্ব এই যে বিলিয়ে যে চক্রান্ত এই এনআরসি এনপিআর আমার বাংলায় হতে দেব না এটা রেজলিউশন করে বাংলার অভিভাবিকা হিসাবে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন এই দাবিগুলো করা কি আমার অন্যায় হয়েছিল ভাই এটা কি আপনাদের জন্য করিনি তথাপিও উনি আমাকে চমকাবে বলে যে এর দাবিটা ন্যায্য এ ঠিক জায়গায় হয়েছে আমাকে বসিয়ে দেবে বলে আমার কণ্ঠকে রোধ করবে বলে রাত দুটোর সময় আমার বাড়িতে হাজার হাজার পুলিশ পাঠিয়েছে আরে ওই বাড়িতে আমি এখন থাকি কিন্তু এই বাড়িটা হলো জাবারার মুজাদ্দেদ আওলাদে রাসূল আবু বকর সিদ্দিকের বাড়ি সেই বাড়িতে হাজার হাজার পুলিশ দিয়ে আপনি অপমান করে আমাকে চমকাতে চাইলেন আজকে আমি জানতে চাই আজকে আপনারা বলুন যে করবেন আপনার প্রিয়ের দরবারে এই রকম অপমান করলো উপরন্তু আমি কোনো অন্যায় করেছি তা নয় আমি একটা দাবি করেছি এই কাজটা কি ঠিক করেছে কথা বলুন ঠিক করেছে কি আজকে বলুন তার এনআরসি হলে তার উপরে ভরসা করবেন কোন সাহসে কেন তিনিও চাই এনআরসি হোক 2003 এর অ্যাক্টে সই করেছে এনআরসি হোক জানো না আমার ভাইয়েরা জেনে নাও এজন্যই তো তোমাদেরকে মূর্খ বানিয়ে রাখছে নেতারা কেন শিক্ষিত হলেই তো চোখ খুলে যাবে কথা বুঝে আসছে তাহলে আজকে তোমাদের অবস্থা কি হবে আমাই তো দু কামরা ঘর দিয়েছে আরে তুমি তো তাকে সিএম দিয়েছো আমাকে তো সাইকেল দিয়েছে তুমি তো তাকে এমএলএ করেছো তোমার সাইকেলের থেকে এমএলএ এর পদটা ছোট নাকি হ্যাঁ আর তোমার টাকা থেকেই তো তোমায় দিয়েছে তার ঘরের টাকাই তো দেয়নি মনে রেখে দেবে টাকা নিয়ে বাড়ি নিয়ে গাড়ি নিয়ে মোবাইল নিয়ে যদি ঘুমিয়ে পড়ো আগামী দিন কিন্তু তোমায় ক্যাম্পে থাকতে হবে উপরন্তু এই বাংলা থেকে তোমাদের বাংলা নেত্রী কেস করতে যাই রে তোমাদের অন্য কেউ কেস করতে যাই রে তোমাদের আমার ছোট ভাই তোমাদেরও ছোট ভাই মুরব্বীদের বাবাজি সেই আপনাদের পীরের বাচ্চা আপনাদের বাঁচাবার জন্য বাংলা ভাষাভাষী আদিবাসী দলিত মতুয়া হিন্দুদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আমার ছোট ভাই পীরজাদা নওসার সিদ্দিকী কেস করেছে সেই কেস এখনো চলছে আজকে বলুন এই জায়গায় দাঁড়িয়ে দেখে আমি 2021 প্রার্থী জন্য দিতে চাইছি আমরা বাইরে তো সবাই আন্দোলন করি কিন্তু এই ঠান্ডা ঘরের মধ্যে বসে ওরা যে কি আইন করে ফেলছে বুঝতে পারছি না তাই আমি চাই 50-60টা ফুল স্বাধীন দিয়ে ফুল পাওয়ার দিয়ে আমাদের পক্ষ থেকে গরিব মুসলমান দলিত আদিবাসী সাঁওতাল বাদীদের পক্ষ থেকে 50টা মানুষকে আমরা এই পার্লামেন্ট বিধানসভায় পাঠাতে চাই সেখানে যদি সংবিধান বিরোধী আইন হয় দেশের গণতন্ত্র বিরোধী আইন হয় গরিবদেরকে মিটাবার আইন হয় আমরা তাদেরকে পাওয়ার দিয়ে রাখব মারবি বুকের খাঁচায় লাতি তারপরে বাইরে আসবি বাকিটা আমরা দেখে নেব এটা দরকার আছে রে আমাদের ভোটে গদিতে বসো আমাদের ট্যাক্সের টাকায় তেল চাবো আমাদের ট্যাক্সের টাকাতে ফ্লাইট চাবো আমাদের ট্যাক্সের টাকায় বাড়ি পাও আমাদের ট্যাক্সের টাকায় ভালো মন্দ খাও আর আমাদের বিরুদ্ধে আইন হচ্ছে এই জবাব দিবা দরকার আছে না নয় তাহলে সেই জায়গায় খুশি মনে বলুন আমি কি প্রার্থী দেব ঠিক করে বলুন দেব আমি কি দেগঙ্গায় প্রার্থী দেব দেগঙ্গার মানুষ কি বলছেন দেব দেগঙ্গার মানুষরা কি বলছেন দেব আপনাবান প্রার্থী দেব আমি আর আপনি 5000 ভোট দেবেন অন্য জায়গায় এরকম ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো আচ্ছা যদি দেন আমার কি লস হতে পারে আমার কি ছিল হবে আমার কি ছিল হবে কথা বুঝাচ্ছে যদি বিশ্বাস করেন যে আমার সন্তান এটা আমার ভাই এটা আল্লাহর আস্তে বলে যাচ্ছি ভুল করবেন না
নিজেদের হাতে গোটা 50টা লাঠি রাখুন। একজনের উপরে ভরসা করে ঘুমোচ্ছিলাম 211টা দিয়ে 2019-এ ঘুম ভেঙে দেখি 18টা চোর ঢুকিয়ে বসে আছে। কথা বুঝে আসছে? আবার যদি 2021-এ চোখ মুজে কারো উপরে ভরসা করি, কুরবানির গরু বাঁধার মতো হবে। কুরবানির পশু বাঁধা দেখেছেন? খড় খেয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে ইমামদের 2500 টাকা দিয়ে মিষ্টি হাসি দিয়ে ঘুমটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে হাতে পায়ে দড়ি বাঁধছে, 21-এ মলি সাহেব এসে জবাই করে দেবে। ওই জন্য নিজেদের হাতে কিছু রাখা দরকার আছে না? নাই। আমি তো আজকের দিনও বলে যাচ্ছি আসুন একসাথে জোট করি, কিন্তু আসতে পারবে না। কেন পারবে না? সারদাই ফেঁসে আছে, সব বিজেপিকে আনতে হবে, এ কন্ট্যাক্ট হয়ে আছে। বিজেপি যদি না আনো তাহলে ভাইপো জেলে যাবে। কথা বুঝে আসছে? ও আনতে হবে, কন্ট্যাক্ট হয়ে আছে। তাহলে বলো এই জায়গায় আব্বাস সিদ্দিকী তাহলে কি হাত গুটিয়ে ঘরে ঢুকে যা? তোমাদের মা বেটি বাপ ভাইরা ক্যাম্পে যাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন না আমাদের হয়ে লড়তে হবে, আমাদের অধিকারের জন্য আপনি লড়ুন, আমাদের চাকরির জন্য লড়ুন, আমাদের কর্মের জন্য লড়ুন, আমাদের বাচ্চা শিক্ষার জন্য লড়ুন, আমাদের মা বেটিদের উচ্চ আব্রুর জন্য লড়ুন, গরিব মেয়েদের বিবাহের জন্য ব্যবস্থার জন্য অর্থের জন্য লড়ুন, আমাদের সুস্থ চিকিৎসার জন্য লড়ুন, আমাদের অধিকারের জন্য লড়ুন। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব কি দিচ্ছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে দিচ্ছেন, দিচ্ছেন, দিচ্ছেন। তাহলে আপনার কেউ যদি ভোট চাইতে আসে একটাই কথা বলে দেবেন, বাপ আমাদের বাবাজি আব্বাস সিদ্দিকি যা বলবে তাই হবে, আমাদের ভাই জান যা বলবে তাই হবে, আমার আম্মা বুনেরা একটা বার যদি আপনারা এক হতে পারে, আমি বলে যাচ্ছি 2021-এতেই ইনশাল্লাহ উপমুখ্যমন্ত্রী মুসলমান হবে। কথা দিয়ে গেলাম, কথা বোঝা আসছে? কিন্তু আপনাদের সবাইকে এক হতে হবে। আলহামদুলিল্লাহ এক প্রায় 70% হয়েছে, আর 30% হয়ে যেত। সমস্যা হচ্ছে কি জানেন? ছোট ছোট ভাড়া দিয়া বক্তা পাঠানো হচ্ছে, 1 লাখের বক্তা, 50,000-এর বক্তা, তারা এসেছে একটাই কাজ, কোনো রকমভাবে আমার থেকে আপনাদেরকে সরাবার। আর তারা ঘুরে ফিরিয়ে একটাই কথা বলে, খুব সাবধান বিজেপি চলে আসবে।